শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগে নদিয়ায় বিক্ষোভ বিজেপি। কৃষ্ণনগর ডিআই অফিসের সামনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য তারা জমায়েত করেন এবং সেখানে ডিআই অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন। ভারতীয় জনতা পার্টির শিক্ষা সেলের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। রাজ্য সরকারের এই 60% টাকা অগ্রাহ্য করে এই তৃণমূল কংগ্রেস সরকার বাংলা গ্রামীণ সড়ক যোজনার নাম করে দেয়। ডেপুটেশন শিক্ষা দপ্তরে যে চরমতম দুর্নীতি, মেধাভিত্তিক যারা চাকরি পাওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করে, যারা অযোগ্য ফেল, যাদের ডিগ্রি নেই, বয়স বেশি, বয়স হয়নি, এরকম বহু উদাহরণ আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এ জেলাতেও হয়েছে। এ জেলায় যারা এইরকম নিয়োগ হয়েছে অবৈধভাবে, আর মেধার ভিত্তিতে যারা আছে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক, আর যারা অবৈধভাবে ঢুকেছে তাদের বাতিল করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। এবং শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি বা রাজনীতিকরণ এবং সাম্প্রদায়িককরণ, একটা সম্প্রদায়কে তুষ্টিকরণের জন্য শব্দগুলোকে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, আমরা এর ঘোর বিরোধী। আর তাই নিউ এডুকেশন পলিসির মাধ্যমে যাতে সবাই একই এডুকেশন পলিসি, ভাষা যাই হোক না কেন, ম্যাটার একই থাকা উচিত, আর সেই শিক্ষা পদ্ধতিও যাতে চালু হয় সেটা আমরা দাবি করছি।